আমরা আজকে যাব 300 ফিট নীলা মার্কেটের সামনে। আমরা এখন রওনা দিলাম 300 ফিটের পথে। আমরা আজকের এই ব্লগে আপনাদেরকে 300 ফিট সম্পর্কে বিভিন্ন তথ্য জানাব। আমরা 300 ফিটের অনেকটা কাছাকাছি চলে আসছি, কিছুক্ষণের মধ্যে আমরা 300 ফিট পৌঁছে যাব। তিনশো ফিটে যাওয়ার সময় দেখতে পারলাম অনেক মিষ্টির সমাহার, বালিশ মিষ্টি, রসমালাই, রসগোল্লা, বিভিন্ন মিষ্টি আমরা দেখতে পেলাম। এখন আমরা আছি মিষ্টির দোকানের সামনে। 300 ফিটের মিষ্টির কথা অনেক শুনেছিলাম, বাট আমার নিজস্ব ওপিনিয়ন, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। মিষ্টিগুলোর কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। অনেক পদে মিষ্টি দেখতে পেলাম। মিষ্টি একটু খেয়ে দেখলাম, আমার কাছে তেমন একটা ভালো মনে হয়নি এবং অনেক নোংরা এবং মাছি ছিল। আশপাশে অনেকগুলো ক্যাফে এবং রেস্টুরেন্ট দেখতে পেলাম, চটপটি ফুচকার ব্যবস্থা আছে। বিভিন্ন ক্যাফেতে মানুষ বেড়াতে এসেছে। আমরা এখন পানির পাড়ে গেলাম। আমরা এখন নীলা মার্কেট পাশের ব্রিজ। এখানে শিশুদের বিনোদনের জন্য ব্যবস্থা ছিল, ট্রেন দেখতে পেলাম। বিভিন্ন ধরনের খেলনাগুলো ঘোরাও ছিল, শিশুদের বিনোদনের জন্য ভালোই ব্যবস্থা আছে। সবাইকে নিয়ে ঘোরার মতো খুব ভালো একটি জায়গা। দেখতে পেলাম 48 পদের চা। পানির পাশে অনেক নৌকা ছিল, নৌকার মধ্যে অনেক ব্যান্ড সঙ্গীত শুনতে পেলাম, সবাই অনেক উৎসব করছে, খুব আনন্দ করছে, নাচানাচি করছে। আপনি চাইলে এখানে নৌকাও চড়তে পারেন এবং আশপাশে কিছু মেলার মতো দোকান ছিল, আপনি এখানে ফিশ ফ্রাই করে খেতে পারেন। আমরা দেখতে পাচ্ছি মাছ ভাজি হচ্ছে।
কাঁকড়া ছিল, চিকেন ফ্রাই ছিল, ফিশ ফ্রাই ছিল। আপনারা চাইলে এখানে দুপুরে খাবার খেতে পারেন। আমরা এখন আছি 300 ফিট মেজবানি বোর্ডের সামনে। আমরা এখন এবার প্রায় সম্পর্কে জানি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, আরেকদিন দেখা হবে অন্য কোনো ব্লগে। গুড বাই অ্যান্ড সাব্বা খায়।